হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ইয়াস, লাইফস্টাইলে তোমাদেরকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ আমি মাঠের মাঝখানে বসে আছি একা একা, আর আজকে আমি এটা আমার ফার্স্ট ব্লগ। মাঠের মাঝখানে বসে আছি, শুনতে পাচ্ছ গরুর আওয়াজ সবাই শুনতে পাচ্ছ? তো আজকে আমি ফার্স্ট ব্লগটা শুরু করছি, জানি না কীভাবে কী করবো, কিন্তু শুরু করে দিলাম একা একাই। মাঠে এসেছি একটু ঘুরতে, বর একটু গেছে ওই সাইডে, তো মাঠে এসে বসে আছি। বর আসবে, বরের পটল ক্ষেত আছে, পটল ক্ষেত থেকে ঘুরে টুরে একেবারে যাবো, ওই জন্য বসে রয়েছি। আর আমার একটা ছাগল আছে, ছাগলটাকে নিয়েছি ঘাস খাওয়াতে। তো মাঠের মাঝখানে বসে আছি, ভাবলাম এখনই শুরু করে দিই, কবে থেকে করবো করবো করছি কিন্তু করার হয়ে উঠছে না। আর মাঠের মাঝখানে যেহেতু বসে আছি, সবাই আমাদেরকে দেখছে, ঠিক আছে, কিন্তু তবুও ভাবলাম না, ভয় করলে হবে না, দেখছি দেখুক, আমার কাজটা আমাকে করতে হবে। তো দেখতে পাচ্ছ মাঠের মাঝখানে বসে আছি, তো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় চারিপাশটা দেখায়। অনেক লোক আছে, তো ভাবছে মাঠের মাঝখানে বসে বসে কী করছে, দেখো গরু ডাকছে, মাঠে বসে আর কি। তো বেশি বকবো না, চলো তোমাদেরকে একটু দেখাই চারিপাশটা, দেখায় একদম কোথায় বসে আছে, একদম পুরো মাঠের মাঝখানে। আর এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ, একটু একটু ভয় লাগছে, আর একা একাই দাঁড়িয়ে আছে, মানে একা একা বসে রয়েছে, জানি না কী হবে। তো চলো তোমাদেরকে একটু দেখায় বাইরের দৃশ্যটা, দেখায় ব্যাক ক্যামেরা করে। তো দেখতে পাচ্ছ আমি একদম মাঠে মাঠে বসেছি, একটু সন্ধ্যে সন্ধ্যে টাইমে বসেছি, আর এই যে ছাগলটা নিয়ে গেছি ঘাস খাওয়াতে, মাঠে কত লোকগুলো আছে সব যাচ্ছে, মাঠের মাছ খাওয়া ছুটির মাছ খাচ্ছে, এইরকম বন্ধু পাশে একদম মাঠের মাছ খাওয়া বসে আছে। আমি কোথায় বসে আছি, পাশে গরু রয়েছে, ছাগল রয়েছে, আর মাঝখানে আমি বসে আছি। তো সন্ধেও হয়ে যাচ্ছে, বর এখনও আসছে না, বললাম কখন থেকে, মানে ফোন করেছিলাম এক্ষুনি, তা বললো আমি যাচ্ছি, তুমি একটুখানি বসো। তা যাই না, অন্ধকার তোমাদেরকে ভালোভাবে তো দেখাতে পারবো না, তো আমাদের পটল খেতে যাবো একটুখানির জন্য, কিছুক্ষণের জন্য যাবো, সন্ধেবেলা যেহেতু ফুল নিয়ে আসতে হয়, তা সন্ধেবেলা কি করবো বাড়িতে, সন্ধে ঠিক সন্ধেও হয়নি, দেখো একটু হালকা অন্ধকার অন্ধকার হয়েছে। তো ভাবলাম বর আসলে যাবো একটু পটল খেতে যাবো, ওখানে গিয়ে ফুল তুলবে, ফুল টুল তুলে তোমাদেরকে একটু দেখাবো, পটলের ফুল দেখাবো। তা দেখিয়ে ওখানে যাই না, অন্ধকার হয়ে যাচ্ছে, কতটা কি দেখাতে পারবো, তো যতটা পারবো ততটা দেখাবো, দেখি একটু ঘুরে টুরে চলে আসবো বাড়িতে। তো বাইরেটা তো দেখলে কেমন লাগলো বলবে অবশ্যই, একদম গরু ছাগলের মাঝখানে আমি, নিজেরও হাসিস পাই মাঝে মাঝে। তো যাই হোক, তো অপেক্ষা করছি, কখন থেকে দেখছি রাস্তা এখনও আসছে না, আসলে কখন মাঠে যাবে, কখন ফুল তুলবে, আবার বাড়ি যাবো, সন্ধ্যে হয়ে যাচ্ছে, একা একা বসে আছি তো মাঠের মাঝখানে, ভালো লাগছে না, লোকজন রয়েছে অনেকে কিন্তু মানে একা একা লাগছে, তবু চারিপাশে যে যার কাজ নিয়ে ব্যস্ত। আর সেই যে দেখতে পাচ্ছ, সেই বাড়ি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সেই যে ওইখানে আমাদের বাড়ি, আর আমি এতটা দূরে এসে বসে আছি। দেখো মাঠের মাঝখান থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি বড়ের কাছে, তো চলে এসেছি মাঠে, সেই তেল ছড়া দেবো না খেতে, তা ব্যারেলে করে জল আনতে গেছে, আর আমি একটু দূরে আছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে চলে আসলাম পটল খেতে, আর এই যে গেছিলো প্রথমে দোকানে গেল, দোকান থেকে আসলো, জল নিয়ে আসলো, এনে বসেছে, এখন তেল টেল ঢালবে বসে বসে, এত গরিব, ব্যারেলটার কি অবস্থা, আর একটা দড়ি দিয়ে কাজ চালায়, কী করবে। দেখো আশেপাশে আরও আরও অনেক 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 পটল ক্ষেত রয়েছে, এইদিকে একটা একটা কাকু হবে না দাদু হবে, যাই না এখানে তেল ছড়াচ্ছে, একদম সন্ধ্যে হয়ে গেছে, তো ওই কারণে এরকমটা দেখাচ্ছে, একদিন দিনের বেলাতেও দেখাবো, এখন অনেক লোকজন আছে, অনেকটা অন্ধকার হয়নি অবশ্য, সব কিছু দেখা যাচ্ছে, এখন কাজ করবে ছেলে, ওই জন্য কী সব ঢালছে, একটুখানি সাইড করে বসো, তা কী ঢালছো কি তুমি এইসব, কি পাউডার, কি পাস পাউডার, ফাস্ট কি করবো, এখানে এসে বসি একটুখানি কিছুক্ষণ, তারপর আবার এখানে বাড়ি চলে যাবো। এই যে কালারটা কি সুন্দর, তোমার জামার কালারের মতো অনেকটা, মাঝে মাঝে পরিষ্কার আছে, একটু একটু হেজে হেজে আসছে, সন্ধ্যে হয়ে গেছে তো ওই কারণে, তাই এটা কিন্তু আমার বর হয়, ঠিক আছে, আগে থেকে বলে দিলাম, তাহলে পরে হয়তো জিজ্ঞাসা করতে পারো তোমরা যে কে এই ছেলেটা, তা আগে থেকে বলে দিলাম। আজকে তো ফার্স্ট শুরু করলাম, ঠিক আছে, ব্লগ শুরু করলাম, তা তুমি কিছু বলবে না, কিছু তো তোমার বলা উচিত। বলো কিছু তো অন্তত বলো, তোমাকে তো বলছি।
সত্যি কথা বলতে এমনি সময় অনেক কথা বলে, কিন্তু যেই জিজ্ঞাসা করলাম না, আমি ভাবছি যে কি বলবো, কোন দিক থেকে শুরু করবো। ভাবুক অন্য সময় নাই শোনা যাবে, বুঝতে আমি পারছি কাজের ভাই। ছেলে, মানে বুঝতে পারছে না কি বলবে। কাজের ছেলে কাজ করুক। দেখো পটল থেকে আসবো, জল নিয়ে আসবো, এনে বসেছে এখন, তেলে লাগবে বসে বসে, এত বলি ব্যারেলটা কি অবস্থা, আর একটা দড়ি দিয়ে কাজ চালায় কি করবে। তো আশপাশে আরো অনেক অনেক পটল চলছে, এদিকে একটা কাকু ভাই দাদা ভাই চলছে, একদম সুন্দর সুন্দর দেখা যাচ্ছে, একদিন দিনে দেখাবো, অনেক লোকজন অন্তত হয়নি বসে দেখা যাচ্ছে। আমার কাজ করেছে পেছনে কিছু ভালছে, সেরকম সাইকেল বসো, কি খাওয়া দিবি মেয়ে সব, কি বলবে দেখো, কাজের ছেলে কাজ করছে, তেল ছড়াচ্ছে, আর আমি বসে আছি। জুতোটা এখানটায় রেখেছি, শুনতে পাচ্ছ তোমার ছাগল কেমন চেঁচাচ্ছে? দেখো এই ফুলগুলো এখন তুলে নিয়ে যাব, দেখতে পাচ্ছ আমি তুলবো ফুল তুলে, তুমি যাবে তো, তাহলে আমি কি ফুলগুলো তুলে নেবো? জড়ি, হ্যাঁ দেখতে পেয়েছি, দেখতে পাচ্ছি সাদা সাদা যে ফুলগুলো, এই ফুলগুলো তুলে নিয়ে যাব। এই যে এই যে এই যে আর পুঁইশাক গাছ হয়েছে একটা, দেখতে পাচ্ছ এক হাতেই ভিডিও করছি, এক হাতেই ফুল তুলছি। চলো আমি ফুলগুলো তুলে নিই, নাহলে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ফুল তোলা খুব। এই পেলে আমার ফুল তোলা হয়ে গেল, হয়ে গিয়ে বাড়ি চলেও এসেছি, এবার ফুলগুলো ধোবো। আবার বড় চলে এসেছে, ও এসে ফুলগুলো রেখে দেবো ফুলছে, তো যেহেতু কেউ ক্যামেরা ধরে দেওয়ার নেই সেক্ষেত্রে আমাকে একাই করতে হচ্ছে। আচ্ছা ফুলগুলো সব ধরছি, ধরে নিচ্ছে, এবারে ফুলগুলো তুলে রেখে দেবো এবারে, ব্যাস ব্যাস আমার কাজ কমপ্লিট।
ঠিক আছো? ভিডিওটা আজকে এত দূরই হাঁপিয়ে গেছে, খুব গরম লাগছে যেহেতু ফ্যান বন্ধ করে কথা বলছি। তো ব্যাস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখনের জন্য টাটা।